চাপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু, আহত আরো ৬ জন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। করোনা উপসর্গে দেশে আরো ২০০ জনের মৃত্যু, কোভিড ও লকডাউন নিয়ে নানান সিদ্ধান্ত আর তা ক্ষণে ক্ষণে পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের অভিযোগ বিশেষজ্ঞদের। রূপগঞ্জে সেজন জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু, ঢাকা মেডিকেলে আহাজারিতে ভারী পরিবেশ। করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বর, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, কয়েকজনের অবস্থা গুরুতর, করোনার সাথে উপসর্গের মিল থাকায় দুর্ভোগ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৬ জন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানিয়েছেন, চাপাইনবাবগঞ্জ সদর থেকে নৌকায় করে ৫৫ জন বরযাত্রী শিবগঞ্জের বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। দুপুর ১২:৩০টার দিকে নৌকাটি নারায়ণপুর এলাকায় পৌঁছলে হঠাৎ বজ্রপাত হলে মারা যান ১৬ জন। সে সময় ঝলসে যান কয়েকজন, তাদেরকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতদের ১৫ জনই চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা। করোনা উপসর্গে চট্টগ্রাম বিভাগে ৪৬, খুলনায় ৩১ জন সহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন ৪৬ জন, নগরীতে নতুন শনাক্ত হয়েছেন ৪০৯৬ জন কোভিড রোগী। খুলনা বিভাগে করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে, ভাইরাসটিতে আক্রান্ত নতুন ৭৪৫ জনকে শনাক্ত করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে আরও ১২ জন মারা গেছেন, এর মধ্যে ময়মনসিংহের ১৭ ও নেত্রকোনায় রয়েছে ৩ জন। বরিশাল বিভাগে করোনায় ৬ ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ৪ দিনেই এই বিভাগে ৬৬ জনের মৃত্যু হলো। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। এছাড়া বগুড়ায় ১৩, গাজীপুরে ৭, যশোরে ৭, কুষ্টিয়ায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, করোনা টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের বেশি বয়সে কেউ ঘরের বাইরে গেলেই শাস্তি পেতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বুধবার সচিবালয়ে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। কোনো সিদ্ধান্ত হয়নি, এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এই ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। আমি অনলাইনে সংযুক্ত ছিলাম, সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে ১৮ বছরের বেশি বয়স্ক কেউ বের হলে স্বাস্থ্যযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। বরং সিদ্ধান্ত যেটি হয়েছে যে মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে এবং একই সাথে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে সেটির উপর জোর দেওয়া হয়েছে। করোনা ও লকডাউন নিয়ে মন্ত্রীদের নানা রকম সিদ্ধান্ত এবং তা ক্ষণে ক্ষণে বদল, সংকটময় মুহূর্তে মানুষের গুরুতর ক্ষতিকর প্রভাব পড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বারবার সিদ্ধান্ত বদলের কারণে মানুষ নিয়মকানুন মানতে রাজি হচ্ছে না। তারা মনে করেন, এক সপ্তাহে ১ কোটি মানুষের টিকা দেয়ায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে না। ঈদের আগে সিদ্ধান্ত হয় ৫ আগস্টের আগে শিল্প কলকারখানা খুলবে না, কিন্তু ঈদের পরে সিদ্ধান্ত আসে ১ আগস্ট থেকে কলকারখানা খুলে দেওয়ার। মঙ্গলবার বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে দোকানপাট গণপরিবহন খুলে দেওয়া হবে এবং ১৮ বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া বের হলে শাস্তি পেতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ। রাতেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বুধবার সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারের মন্ত্রীদের করোনা এবং লকডাউন নিয়ে এক এক সময় এক এক ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে যারা কথা বলেন তাদের উপরেও মানুষের আস্থাটা অনেকখানি নষ্ট হয়। এই সিদ্ধান্তহীনতাগুলো এরকম একটা ক্রাইসিস মোমেন্টে এটার গুরুতর ক্ষতিকারক ইফেক্ট আছে। এটা মানুষের মধ্যে একটা দোদুল্যমানতা সৃষ্টি করে, দোদুল্যমানতা সৃষ্টি হলেই মানুষ নিয়ম কানুন মানতে রাজি হয় না।
এই জন্য এই ধরনের বক্তব্যগুলো না আসলে ভালো হয় দেশের জন্য। আন্ত মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহে 1 কোটি মানুষকে টিকা দেয়া হবে। এক সপ্তাহে 1 কোটি টিকা দেয়া কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাকাত ফিত্রের মতো দিলে সম্ভব, কিন্তু যদি আমি মৃত্যু কমানোর জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দেই, এক সপ্তাহে 1 কোটি দেওয়া সম্ভব না। যখন আমার শর্ট সাপ্লাই থাকে, যদি এমন হতো যে আমার একদম 20 কোটি ভ্যাকসিন আছে, তখন আমাকে এসব চিন্তা করতে হতো না, সরাসরি আমরা দিতে যেতাম। কিন্তু যখন শর্টেজ আছে, তখন কিন্তু যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ওদেরকে দিতে হবে। এখন যদি এটা আমি রাস্তার মোড়ে বলি যে যে আসো ভ্যাকসিন নাও, এটা করলে কিন্তু লোক পাওয়া যাবে, লোক পাওয়া কোনো ব্যাপার না। কিন্তু জিনিসটা হচ্ছে এতে হবে কি, এটা কোনোভাবে মৃত্যু কমানোর কাজে সহযোগিতা করবে। স্বাস্থ্যকর্মী যারা টিকা দান করবেন, প্রায় 48,000 জনবল আছেন, একসাথে এক নাগারে কাজ করেন, তাহলে এক সপ্তাহে 1 কোটি না হলেও কাছাকাছি যে আপনার দেওয়া সম্ভব। পর্যাপ্ত টিকা না দেওয়া পর্যন্ত জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক পরতে বাধ্য করতে সরকারকে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। করোনা টিকা নেওয়া ছাড়া 18 বছরের ঊর্ধ্বে কেউই 11 অগস্টের পর বাইরে বের হতে পারবে না, এমন বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোহাম্মদ সামেল হক। তবে 18 বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই পর্যায়ক্রমে করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে আন্ত মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আকরাম মোহাম্মদ সামেল হক বলেছিলেন, 11 অগস্ট থেকে দোকানপাট ও পরিবহন চালু হবে। এক্ষেত্রে শ্রমিকদের সবাইকে করোনা টিকা নেওয়া নিশ্চিত করা হবে। টিকা না নিয়ে কেউ কর্মস্থলে যেতে পারবে না। তবে 18 বছরের ঊর্ধ্বে কেউ টিকা ছাড়া বাইরে বের হতে পারবে না, এই কথাটি প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের মধ্যে মানুষের পাশাপাশি যানবাহন চলাচল বেড়েছে, অফিস খোলা থাকায় অনেকে বের হচ্ছেন। গ্রাম থেকে কষ্ট করে ভোগান্তির সাথে করে রাজধানীতেও ফিরছে মানুষ। তারা বলছেন গ্রামে বিশেষ কিছু করার নেই, তাই লকডাউনের মধ্যে অতিরিক্ত ভাড়া দিয়ে অনিশ্চয়তা সাথে করেই ফিরতে হচ্ছে তাদের। বুধবার রাজধানীর রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেড়েছে। গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের গাড়ি চলাচলের কারণে প্রধান সড়কগুলোতে যানজট তৈরি হয়। মানুষের অবাধ যাতায়াত বন্ধে পুলিশের চেকপোস্ট রয়েছে অনেক পয়েন্টে। সেখানে গাড়িতে চলাচলকারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় একহাতের কর্মীদের পাশাপাশি জরুরি সেবার কর্মীরা চলাচল করতে পারছেন। মোটামুটি সবগুলো গাড়ি চেক করতেছি, তো যেগুলো একান্ত ভাবে আর কি কোন কারণ ছাড়া বের হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে বিভিন্ন ধরনের আর কি আমরা মামলা দিচ্ছি বা ঘুরিয়ে দিচ্ছি। ফ্যাক্টরি যেহেতু খোলা, আমার যেতে হচ্ছে, নাইলে তো আমার ঘর থেকে বের হওয়ার কোনো কারণ নেই। অফিসের তলব, এই কারণে তো যাচ্ছে যাইতে হচ্ছে, কারণ চাকরি বাঁচাইতে গেলে তো কাজ করতেই হবে। এদিকে গ্রাম থেকে ঢাকামুখী মানুষের সংখ্যাও কম নয় রাজধানীর প্রবেশ পয়েন্টগুলোতে। গণপরিবহন বন্ধ রয়েছে, তাই ছোট ছোট যানেই চেক পয়েন্টের আগে নেমে পড়ছেন। হেঁটে হেঁটে চেক পয়েন্ট পার হয়ে আবার রিক্সা মোটরসাইকেলের মতো যানে করে গন্তব্যে যাচ্ছেন। এজন্য গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। অতিরিক্ত ভাড়ার জন্য আমরা যাইতে পারতেছি না, বাদ চলে না, কিছু চলে না, আমাদের খুব হয়রানি হচ্ছে। গাড়ি তো বন্ধ, মাইকোতে আইসি, ভাঙে ভাঙে আইসি, এখানে তো আমাদের বাসার তো কোনো ব্যবস্থা নাই, সাইড আমার ধরে বাড়তে বসা। এখন যাইতেছি কর্ম করার জন্য, এখন মালিকে যদি কর্ম করায় তাহলে করুন, নাহলে আর ঘুরে বাড়িতে চলে আসুন। আমার তো কাম না করলে গেলে হাত জ্বালা, কথা বলুন নাই, কদিন বাড়ি বয়ে খাওয়া যায়। কাজের সন্ধানে ঢাকামুখী মানুষের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গণটিকাদান কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সম্পাদক মণ্ডলীর বিশেষ সভায় এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনেই শোকের মাসের কর্মসূচি পালন করা হবে। তিনি অভিযোগ করেন দুর্ভাগ্যজনকভাবে বিএনপি মিথ্যাচারে লিপ্ত। শোকের মাসের কর্মসূচি বাস্তবায়নে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সহযোগী সংগঠনের সাথে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বিশেষ সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন খুনের রাজনীতি ও খুনিদের পৃষ্ঠপোষক বিএনপি, তাই আগস্ট এলেই বিএনপি নেতাদের জ্বালা বাড়ে।
জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, মিথ্যাবাদী এ গোষ্ঠীকে বরাবরের ন্যায় প্রত্যাখ্যান করতে হবে। বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। 15ই আগস্ট আগস্ট মাস নিয়ে নানান কূটতর্কের জালে জড়িয়ে পড়তে চায়, ইতিহাসকে অস্বীকার করতে চায়, তারা সাহায্য দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা মোকাবেলায় শেখ হাসিনার দক্ষতা বিশ্বে প্রশংসিত। আগামী 7 আগস্ট সারা দেশে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা বাংলাদেশে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত গণটিকা কার্যক্রম যাতে সফলভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের সকল সংগঠনের সকল নেতা কর্মীদের নেত্রী নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের নাম ব্যবহার করে গজে ওঠা ভুইফোর সংগঠনের ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানান ওবায়দুল কাদের। আমাদের অবস্থান অত্যন্ত কঠোর, স্পষ্ট করে আবারও বলে দিতে চাই। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 45 জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের মধ্যে থেকে 24 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর চলছে ঢাকা মেডিকেলে। ফরেনসিক ল্যাবরেটরিতে নিহত ও তাদের স্বজনদের প্রয়োজনীয় ডিএনএ নমুনা পরীক্ষা শেষে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি লাশ আগামী শনিবার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। মরদেহ নিতে হাসপাতালের মর্গে সকাল থেকে নিহতের স্বজনরা অপেক্ষা করছেন। গত 8 জুলাই বিকেল 5:30 দিকে ওই কারখানা ভবনের নিচ তলায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 17টি ইউনিটে টানা 14 ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 52 জনের মৃত্যু হয়, 3 জনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ হস্তান্তরের খবর রাখছেন আমাদের রিপোর্টার মাইনুল শোভন। সরাসরি কথা বলবো তার সাথে। শোভন, লাশ হস্তান্তর কখন থেকে শুরু হয়েছে এবং সেখানকার পরিবেশ এই মুহূর্তে কেমন দেখছেন আপনি? সিপাত, দুপুর 1:30 কিছুক্ষণ পর থেকেই লাশ হস্তান্তর যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এই কার্যক্রম শুরু করেন ডিআইজি পুলিশের ডিআইজি ইমাম হোসেন। আসলে এখন পর্যন্ত 10টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া 48টি লাশকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল সেই লাশের পরিচয় শনাক্ত না হওয়ার কারণে। এর মধ্য থেকে 45টি লাশের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে এবং সেখান থেকে আজকে 24টি লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি 24টি লাশ সেটি আগামী শনিবার সেটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আসলে দেখতে পাচ্ছেন এখানে লাশ গ্রহণ যে প্রক্রিয়া সেটি চলছে এবং এখানে লাশ গ্রহণ প্রক্রিয়ায় স্বজনদের কাছে লাশ আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিচ্ছেন ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং দেখছেন প্রত্যেকটি মরদেহকে সেগুলো অ্যাম্বুলেন্সে তুলে দাফন কাফনের উদ্দেশ্যে কিংবা শেষ অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। এ পর্যন্ত 13তম লাশ এটি অ্যাম্বুলেন্সে তোলা হলো এবং আসলে আপনি পরিবেশের কথা বলছিলেন যে আসলে প্রচণ্ড বেদনাবিধুর একটি পরিবেশ। প্রথমত প্রায় এক মাস আগে অর্থাৎ গেল মাসের 8ই জুলাই আগুনে পুড়ে গিয়েছে স্বজনরা। দীর্ঘ 1 মাস ধরে লাশ বুঝে না পাওয়ার যে একটি আক্ষেপ ছিল, এরপর আজ লাশ স্বজনদের কাছে বুঝে পাওয়ার পরে কিন্তু সেই আক্ষেপ কিংবা কষ্ট বা বেদনাবোধ সেটি কিন্তু আরও দ্বিগুণ হয়েছে বলা যায়। দেখতে পাচ্ছেন এখানে স্বজনদের কান্নার আহাজারি, কান্নার রোল। সকাল 9:30 দিকে এই লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসতে দেরি হওয়ার কারণে সেই লাশ হস্তান্তর প্রক্রিয়া নির্ধারিত সময়েরও প্রায় 3 ঘন্টা পরে শুরু হয়। ততক্ষণে স্বজনরা এই ঢাকা মেডিকেলের মর্গের সামনেই তারা কান্নারত ছিলেন এবং দেখতে পাচ্ছেন যে আসলে যেখানে যে হৃদয় বিদারক পরিবেশে সে এটি আসলে ভাষায় প্রকাশ করবার মতো নয়। স্বজনরা বারবার একই প্রশ্ন করছেন যে মৃত্যুর মিছিলে কেন শ্রমজীবী অর্থাৎ সাধারণ মানুষ, শ্রমিক, তারা কেন মৃত্যুর মিছিলে যুক্ত হয়। এখানে ডিএজি প্রিজনের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে এবং তিনি বলেছিলেন যে তদন্ত কার্যক্রম, এই মামলার যে তদন্ত কার্যক্রম সেটি টেকনিক্যাল বিষয়ের কারণে সেটি তদন্ত পেতে হয়তো বা আরও দেরি হতে পারে।
ধন্যবাদ মাইনুল শোভন জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল থেকে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লেদার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আজ দুপুর 12টার দিকে ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান এম হোসেন কটন স্পিনিং মিলসে আগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন ড্যামরা 2500 ফায়ার স্টেশনের বেশ কিছু ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কারখানার ভেতরে শ্রমিকরা আছেন কিনা তা এখনও জানা যায়নি। করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বর, বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। শুধু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি আছে 38টি শিশু, তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা বলছেন করোনা আর ডেঙ্গুর উপসর্গে মিল থাকায় বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। মশারিবন্দি জীবন অনেকটা জেলখানার মতো শিশুটির কাছে। আদাবর থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 দিন হাসপাতালে, সে পুরোপুরি সুস্থ না হলেও এখনই বাসায় যেতে ছটফট করছে শিশুটি। আমি এখন সুস্থ, আমার জায়গায় ভাল লাগে না, বাসায় যেতে মন চায়। হাতে যাই অনেক দৌড়াদৌড়ি করতো, তো ওই জায়গা থেকে মনে মশা কামড় দিছে। পরে একদিন রাত্রে অনেক জ্বর, তো জ্বরের থেকে সকালবেলা অনেক বমি বমি, বুকে ব্যথা, পেট ব্যথা, গাড় ব্যথা, উঠে বসতেও পারতো না। ঢাকা শিশু হাসপাতালে এমন রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। তবে করোনা নাকি ডেঙ্গু এমন প্রশ্নে পরিবার থেকে শুরু করে হাসপাতালেও রোগ নির্ণয়ের ক্ষেত্রে পড়তে হচ্ছে জটিলতায়। টেম্পারেচার 104-এর নিচে নামতে ছিল না কখনোই, 103-4 এরকমই ছিল। তো নর্মালি যেহেতু মোটামুটি অ্যাওয়ারনেস বা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ডেঙ্গুর সিমটম 103-4। এদিকে আমার বড় বাচ্চাটা ডেঙ্গু হয়েছিল, এই হসপিটালে ভর্তি ছিল। জ্বর হওয়ার পরে আর এই হসপিটালে ভাবছি যে আছি যেহেতু, তাইলে একটু ডাক্তার দেখাই আর পরিস্থিতি ভালো না দেখে টেস্ট দিছে, দেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসছে। আমার আগে গলা ব্যথা ছিল, তারপর ঠান্ডা আর কাশি, বমি হয়েছিল, তারপরে পাতলা পায়খানা হয়েছিল, মাথা ব্যথা, কিছু খাইলে রাখতে পারতো না, ফেলাই দিত। তখনই মেডিকেলে রেফার করেছে আর রক্তের যে হিমোগ্লোবিন ছিল ওটা 83,000 চলে আসছিল। হাসপাতালের পরিচালক জানালেন এই মৌসুমে শিশুদের জ্বর হলেই সতর্ক থাকতে হবে, আর জ্বর সেরে গেলেও এর পরের উপসর্গগুলোকেও দিতে হবে গুরুত্ব। প্রতিদিন কিন্তু রোগীর অ্যাডমিশন কিন্তু বাড়ছে, শুধুমাত্র যে আমরা হাসপাতালে তা না, আমাদের ডে টু ডে প্র্যাকটিসও প্রতিদিন বাচ্চারা রূপ জ্বর নিয়ে আসছে এবং আমরা কিন্তু ডেঙ্গু পাচ্ছি। যদি তার সারা শরীরে আপনার আপনার ঘাম ঘামে যায়, তার হাত পা ঠান্ডা হয়ে যায়, তার পালস বিপি বা পালসগুলো কমে যায়, তখন সে অবশ্যই তাকে ভর্তি করতে হয়। ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন রাজধানীতে সরকারি আবাসনগুলো অপরিচ্ছন্ন রাখার কারণে সেখানে সবচেয়ে বেশি ডেঙ্গু মশা উৎপাদিত হয়। সকালে রাজধানীর খিলগাঁও এলাকার বেশ কয়েকটি সরকারি আবাসিক এলাকা পরিদর্শন করেন তিনি। এসব আবাসনে যত্রতত্র ময়লা আবর্জনা পানি জমিয়ে রাখে, আঙিনা পরিচ্ছন্ন না থাকার বিষয়টি লক্ষ্য করেন মেয়র। পরে তিনি বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। মেয়র আরও বলেন জনসচেতনতার পাশাপাশি নিয়মিত আঙিনা পরিষ্কার করা এবং পানি 3 দিনের বেশি জমে থাকতে না দেয়াই ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র হাতিয়ার। পরিবহন শ্রমিকদের ক্ষোভের মুখে চাল বিতরণ না করেই ফিরে গেলেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ কর্মসূচির আয়োজন করে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চাল নিতে যান নিবন্ধিত শ্রমিকরা। দীর্ঘ সময় অপেক্ষার পর চালের পরিমাণ কম দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এ সময় চেয়ার ভাঙচুর ও বিক্ষিপ্ত সংঘর্ষও ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। পরিস্থিতি উত্তপ্ত দেখে গাড়ি ঘুরিয়ে স্থান ত্যাগ করেন তিনি। পরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান খান। এখন এই যে আজকে শুনতেছি 10 কেজি চাল দিবে, এই 10 কেজি চাল দিয়ে আমরা কি করবো? 1.5 বছরের ঘাটতি আমরা পূরণ করতে পারবো? সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে অন্তত 16 জনের মৃত্যু, আহত আরো 6 জন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। করোনা উপসর্গে দেশে আরো 200 জনের মৃত্যু, কোভিড ও লকডাউন নিয়ে নানান সিদ্ধান্ত আর তা ক্ষণে ক্ষণে পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের অভিযোগ বিশেষজ্ঞদের। রূপগঞ্জের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, শুরু ঢাকা মেডিকেলে, আহাজারিতে ভারী পরিবেশ। করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বর, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, কয়েকজনের অবস্থা গুরুতর, করোনার সাথে উপসর্গের মিল থাকায় দুর্ভোগ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।